বৃহস্পতিবারের ঘটনার পর সল্টলেক শিক্ষানিকেতন স্কুলে বৈঠক ডাকা হয়। বৈঠকে ছিলেন স্কুল কর্তৃপক্ষ, পুলিশ ও অভিভাবকেরা। ভবিষ্যতে ছাত্রছাত্রীদের নিরাপদে স্কুলে আসা এবং বাড়ি ফেরার বিষয়টি গুরুত্ব নিয়ে পরিচালনার আশ্বাস দিল পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ। বৈঠকে স্কুলের অধ্যক্ষ ছাড়াও ছিলেন বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার আইসি, বিধাননগরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ট্রাফিক ইনচার্জ। সেখানেই ছাত্রছাত্রী পরিবহনের বিষয়টিকে আরও সমন্বয়ের সঙ্গে দেখার আশ্বাস দেন। অধ্যক্ষ জানান, ভবিষ্যতে গাড়ি অপারেটর এবং অভিভাবকদের সঙ্গে বোঝাপড়ার সমস্যা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন স্কুল কর্তৃপক্ষ। প্রতিটি বাসে নিয়মমাফিকভাবে রেজিস্টার মেইনটেইন করা হবে। ড্রপ এবং পিক আপ লোকেশনের পাশাপাশি সময় দিয়ে পড়ুয়ার নাম লিপিবদ্ধ করবেন গাড়ি অপারেটররা। প্রতিদিনই নিয়মমাফিকভাবে সেই রেজিস্টার চেকিং করবে স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের ঘটনা মূলত কমিউনিকেশনের গ্যাপের কারণে ঘটেছিল। স্বাভাবিক কারণেই অভিভাবকরা উদ্বিগ্ন হয়েছিলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার সল্টলেকের মহিষবাথানের একটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা সময়ে বাড়ি না পৌঁছানোয় উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা। 11:15 স্কুল ছুটি হলেও 2 ঘন্টা কেটে গেলেও বহু ছাত্র বাড়ি পৌঁছায়নি। অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে ছুটে আসেন স্কুলে। খবর পেয়ে স্কুলে আসে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে ছাত্রছাত্রীরা নিরাপদে বাড়ি ফেরে। এই ঘটনা পুনরায় যাতে না ঘটে তার জন্য আজ বৈঠক ডাকে স্কুল কর্তৃপক্ষ। রেজাল্ট অব দিস মিটিং এবং আরেকটা খুব ভালো জিনিস যেটা হয়েছে, আমাদের কালকে এই ঘটনা হওয়া সত্ত্বেও আজকে আমার এলকেজি ইউকেজি আর ওয়ানের প্যারেন্টসদের একটা মিটিং ছিল। এলকেজির ওরিয়েন্টেশন ছিল প্লাস ইউকেজি আর ক্লাস ওয়ান। উই হ্যাড দ্য ফুল অ্যাটেন্ডেন্স, সো দ্যাট ওয়াজ লাইক ইউ নো আ গুড থিং আফটার হোয়াট উই ফেসড ইয়েস্টারডে। তো এমন নয় যে প্যারেন্টসদের আর কি আমাদের উপর থেকে অ্যাসিওরেন্স মানে ধারণাটা ভুল হয়েছে বা দে হ্যাভ লস্ট ইউ নো কনফিডেন্স ইন আস। দে আর অ্যাসিওরিং আস উইথ অল দেয়ার মেসেজেস অ্যান্ড দেয়ার প্রেজেন্স ইন দ্য স্কুল দ্যাট থিংস আর ওকে, উইল বি বেটার অ্যান্ড দে আর অল উইথ আস। কর্তৃপক্ষের সঙ্গে মিটিং হয়েছে, স্যার ছিলেন, আমরা পুলিশ ছিলাম আর কর্তৃপক্ষ ছিল, সবাই ছিলেন। আমরা আমাদের বক্তব্যগুলো বলেছি, ওনারাও বলেছেন একটা শর্ট আউট হয়ে কাল থেকে প্রভাবে প্রিন্সিপাল ম্যাডাম আপনাদের ব্রিফ করবে। সকালবেলা কিসে এসে বলছে বাসে এসে, এর মানে উই হ্যাড টু গো অ্যান্ড লুক ইন টু দ্য বাসেস ফার্স্ট। এই করতে গিয়েই কালকে প্রসেসটা ডিলেড হয়েছে, বাট উই কেপ্ট কমিউনিকেটিং উইথ দ্য প্যারেন্টস এবং প্যারেন্টসকে আমরা অ্যাসিওরেন্স দিয়েছি যে আপনারা চিন্তা করবেন না, আমাদের এখান থেকেই বাস ছাড়তে দেরি হয়েছে। সব বাস আমাদের গেটের সামনেই দাঁড়িয়েছিল এবং এটা একটা আই রিগ্রেট টু সে দ্যাট ইট ওয়াজ এ ভেরি ইউ নো আ ফলস রিপোর্টিং দ্যাট বাস উধাও হয়ে গেছে, বাচ্চা সহ বাসের খোঁজ পাওয়া যাচ্ছে না। দিস ইজ অ্যান অ্যাবসলিউটলি মিস রিপোর্টিং হুইচ ইজ রিয়েলি ইউ নো এফেক্টেড আস আ লট ইন আ ভেরি বিগ ওয়ে। কারণ কোনো বাস উধাও হয়নি কিচ্ছু, মানে আমাদের সব বাসগুলো গেটের সামনেই লাইন দেওয়া ছিল। ইয়েস, ইট গট ডিলেড অফকোর্স, এবং সেটা কিন্তু আমরা প্যারেন্টসদেরকে কমিউনিকেট করে দিয়েছি। সুমন শিকদারের রিপোর্ট, তারা নিউজ, বিধাননগর।